মেদিনীপুরে যে অসহায় পরিবারের পাশে দাঁড়ালো খানাকুলের এক স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন অন্তহীন। জানা যায়, গত বৃহস্পতিবার গভীর রাতে খানাকুলে রামচন্দ্রপুর রাজবংশী পাড়ার দুটি বাড়িতে আগুন লেগে যায়। সে সময় সমস্ত আগুনে পুড়ে যাওয়া অসহায় পরিবারের পাশে দাঁড়ালো খানাকুলের এক স্বেচ্ছাসেবী সংস্থা স্বপ্নহীন। আজ দুপুর তিনটের সময় খানাকুলে রামচন্দ্রপুর পুড়ে যাওয়া অসহায় পরিবারের হাতে হাঁড়ি, কড়াই, থালা, গ্লাস, বালতি ছাড়াও জামা কাপড়, গামছা, সাবান, মাজন সহ এমনকি বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেয় তারা, ও আগামী দিনেও তারা এই অসহায় পরিবারের পাশে থাকার আশ্বাসও জানান। এছাড়া খানাকুলের এই স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন অন্তহীন সারা বছরই বিভিন্ন রকম সামাজিক কাজকর্মের সাথে যুক্ত থাকে বলে জানা গেছে। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। কটা পরিবার ছিল মানে মোট, মানে কটা পরিবার ক্ষতিগ্রস্ত হয়ে যায়? আমাদের তিনটা ফ্যামিলি পুরো ঘরে পুড়ে গেছে। হ্যাঁ, বাচ্চা কজন ওই পরিবারে? দেখে এসছি, মানে মোটামুটি চাল ছিল, চাল, সর্ষে, তারপরে ওই তিনটা দিয়ে দাও। আমরা আগামী দিন এসেছিলাম, আগামী দিন এসে এনাদেরকে জিজ্ঞেস করছিলাম, আপনারা হয়তো খবরে দেখেছেন, শুনেছেন যে রামচন্দ্রপুরে কিছুদিন আগে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবার খুব মানে তাদের সামাজিক যে জিনিসগুলো লাগে, পরিবারের যেসব জিনিসপত্র লাগে সেগুলো পুড়ে ছাই হয়ে গিয়েছিলো। তো আমরা এখান থেকে খবর নিয়ে গিয়েছিলাম, আমাদের সামর্থ্য মতন অনুযায়ী এদেরকে সব কিছু জিনিসপত্র দিয়েছি, পরিবারের যেগুলো লাগে, দিনের দিন জিনিসপত্র লাগে, ড্রেস লাগে, খাতা, বই, যেগুলো সবই পুড়ে ছাই হয়ে গেছে সেগুলো আমরা। এই যে সমাজসেবার গ্রুপ আপনাদেরকে সাহায্য করে গেল, আপনাদের কেমন লাগছে? ভালো, আনন্দ, খুব খুশি। আচ্ছা, আপনাদের কি ওখানে সবই পুড়ে গেছে? সব এই হাঁড়ি কড়া যে এনারা দিয়ে সাহায্য করেছেন সব পুড়ে গেছিলো? হ্যাঁ। আপনারা খুশি তো? আচ্ছা, আপনাদের পরিকল্পনাটা কি ছিল? নমস্কার, আজ আমাদের প্রথম, আমরা স্বপ্ন অন্তহীন গ্রুপ থেকে এসেছিলাম রাম খানাকুলের রামচন্দ্রপুর এলাকায় যেটা গত কয়েকদিন আগে ভয়াবহ অগ্নিকাণ্ডে দেখেছেন হয়তো নিউজ চ্যানেলে, ভয়াবহ অগ্নিকাণ্ডেতে তাদের পাকা বাড়ির কিছু জিনিসপত্র পুড়ে গিয়েছিলো, খাট বিছানা থেকে শুরু করে বাচ্চাদের বইপত্র, খাতা, সব কিছু পুড়ে ছাই হয়ে গেছিলো। মানুষগুলো এখন আশ্রয় নিয়েছে একটা স্কুলেতে, তাদের কাছে হয়তো মাথা গোঁজার ঠাইটা দিয়েছে স্কুল, কিন্তু কিছু চালানোর জন্য, সংসার চালানোর জন্য যেগুলো হাঁড়ি, কড়া, ডিশ, বাসন, বইপত্র, বিছানা, জামা কাপড়, এইসব কিন্তু দেয়নি, দৈনন্দিন জীবনে যেগুলো প্রয়োজন মানুষের সেইগুলো কিন্তু ওরা দেয়নি, সেইগুলোই আমরা আজকে স্বপ্ন অন্তহীনের পক্ষ থেকে ওনাদের হাতে তুলে দিয়ে এসেছি। আজ কী কী দিয়েছেন আপনারা মূলত? আমরা মূলত দিয়েছি রান্নাঘরে যেগুলো লাগে, হাঁড়ি, কড়া, খুন্তি, বাসন, বাটি, গ্লাস, থালা, এগুলো দিয়েছি। আচ্ছা, সাজ পোশাক দিয়েছি, বাচ্চা ছেলে মেয়েদের পোশাক, তারপর স্কুলের বই, খাতা, পেন, ব্যাগ, কিছু চকলেট, তার সাথে দিয়েছি এক মাসের মুদি সামগ্রিক, যেগুলো মুদিখানার যাবতীয় লাগে আমরা মুদি সামগ্রিক দিয়েছি, সাবান, তেল, শ্যাম্পু থেকে শুরু করে সব কিছুই দিয়েছি। ধন্যবাদ। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।